যখনই যে দল করে সে তো একটা লক্ষ্য নিয়েই করে, চ্যাম্পিয়ন তো সবারই টার্গেট থাকে। বাট এর যদি আমি মানে খুবই রিয়েলিস্টিক চিন্তা করি তাহলে আমাদের যে স্ট্রেংথ আছে ডেফিনেটলি ফার্স্ট প্রথম ধাপটা হচ্ছে যে নকআউটে যাওয়া, মানে সুপার ফোরে থাকা, প্রথম ফোরের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট। তো ওইটার জন্য ফার্স্ট টার্গেট চ্যাম্পিয়ন তো একটা লাক লাগে, যে আপনি নকআউটে গিয়ে যদি আপনি খুব ভালো খেলে ফার্স্ট ম্যাচ হেরে যান ইউ মাইট বি আউট। তো ফার্স্ট টার্গেট ইজ সেমিফাইনাল স্টেজে যাওয়া, ওইটা টার্গেট। আর প্রস্তুতি বলতে ছেলেরা সবাই কাজ করছিলো, আমি জানি আমার সাথে সবার কথা হচ্ছিলো, বাট দল হিসাবে আজকে আমরা প্রথম শুরু করলাম, বিকজ মানে দলকে একসাথে করাটা একটা ব্যাপার ছিল, যার যেখানে প্রয়োজন ছিল, যার যেখানে প্র্যাকটিস করার ফ্যাসিলিটি দরকার ছিল সেটা আমি অ্যারেঞ্জ করে দিয়েছিলাম সবাইকে। তো যার জন্য সবাই ট্রেনিংয়ের মধ্যে ছিল আসলে। অবভিয়াসলি আমার কাছে এটাই একটা বড় চ্যালেঞ্জ যে এইসব টিমের সাথে যারা মানে যেহেতু আমাদের নাম নেই বা সবাই আমাদের কাগজে কলমে যদি বলে এরকম ছয় সাত নম্বর দলই বলবে হয়তো বা, তো সেই হিসাবে আই ডোন্ট মাইন্ড অ্যাট অল, বিকজ আমি চাই যে এরকম একটা দল নিয়ে কাজ করাটাই বেশি আনন্দ থাকবে, বিকজ আমাদের চ্যালেঞ্জটা বেশি থাকবে, কারণ আমাদের হারানোর ভয়টাও এত বেশি কিছু নাই। তো আমরা যেটাই করবো সেটাই আমাদের পাওয়া হবে। তো আমি বিশ্বাস করি যে দলে এমন নাই যে আমাদের সামর্থ্য নেই, সামর্থ্য ঠিকই আছে অথবা নাম নেই। তো আমি কাগজে কলমেও বিশ্বাস করি না খুব একটা, যে কাগজে কলমে হলেই হ্যাঁ, তারপরেও টি টোয়েন্টি এই ফর্ম্যাটের স্পেশালিস্ট কিছু প্লেয়ার আছে অথবা ইন্টারন্যাশনাল প্লেয়াররাও যদি বলি সেই রকম মানের প্লেয়ারও আমাদের দল হয়তো আমরা নিতে পারিনি, বিকজ বাজেটের একটা এক্সট্রিম থাকে যে আমাদের বাজেট অথবা অত বেশি না। বাট আমি এটা একটা ফোটো বিচলিত না, কারণ আমি বলি শর্ট ফর্ম্যাটে খেলায় এনিবডিস গেম, আসলে এটা যে কোনো দিন যে কেউ জিততে পারে, আপনার এত পারফরমেন্স দরকার নেই, তিন চারজন ভালো পারফরমেন্স করলে হবে, দেশের দুটো পেসার আমার দলে, এটা আমার জন্য বড় শান্তির ব্যাপার একটা। যে তাসকিন শরীফুল যদি তাদের বেস্টে থাকে তাহলে যে কোনো দলের জন্য ডিফিকাল্ট। আমার স্পিনাররা ভালো আছে, আরাফাত সানি ওয়াজ প্রুভেন স্পিনার ফর সো মেনি ইয়ার্স, প্লাস চাতুরঙ্কাটি সিলভা আসবে, ওরও ঢাকার মাঠে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে আশা করি। তো আমার বোলিং ওয়াজ আমি মনে করি যে যথেষ্ট স্ট্রেংথ আছে একটু যে কোনো দলকে চ্যালেঞ্জ করার জন্য। ব্যাটিংয়ে আপনার মানে আমি বলবো যে নাইম শেখ কিংবা সাইফ বা যারাই টপারে আছে কিংবা ফরেন থেকে গুন্তালিকা আসবে বা ডিকোয়ালা যারাই আসবে, স্যাম আইও হয়তো বা দুই ম্যাচ পরে আমাদের সাথে জয়েন করবে, তখন আমাদের ব্যাটিং কিন্তু এত খারাপ লাগবে না দেখতে আসলে যতটা এখন মনে হচ্ছে। আসলে মুখে বললে তো হবে না, আমরা কী করবো আসলে, মাঠে প্রয়োগটাই সবচেয়ে বড় জিনিস। এক্সিকিউশন যদি ঠিক থাকে, যদি আমাদের প্ল্যানিং অনুযায়ী খেলতে প্রসেসটা আমাদের ঠিক থাকে, তাহলে আমি মনে করি যে যে কোনো দিন আমরা যে কোনো টিমকে চ্যালেঞ্জ করার মতো অ্যাবিলিটি রাখি আসলে। প্রথম ম্যাচ থেকে তাসকিন আসবে মার্শাল্লাহ, জাস্ট ওর প্রসেসের মধ্যেও যায়, ও সবচেয়ে ভালো বুঝে ওর জিনিসগুলো কী করতে হবে। যে আজকে যেমন আমি চাচ্ছিলাম না সে বেশি বল করুক, মানে আজকে ওর যে বোলিং ডে ছিল তো ওইটাও মেনটেন করছে, জাস্ট আজকে বেশি বলও করবে না, দুই তিন ওভার বল করবে, আর ইনিশিয়ালি ছোটো রানে বল করে জাস্ট প্রথমে চাচ্ছিল খুববার ছিল যে স্যার অল্প রানা পিতলে করি, পরে বললো না পুরাটাই করি। তো আমি বলি তাসকিন রেডি, আমার মনে হয় যে আমি কোনো ডাউট নাই, ওরও কোনো ডাউট নাই। ফিজিও ট্রেনারের সাথে আমার রেগুলার কথা হয়, প্রেস ট্রেনার থাকে সবসময় ওর সাথে, ফিজিও থাকে, সুতরাং সবাই জানে যে হি ইজ ভেরি গুড ইন শেপ। মানে একটা তো জিনিসটাই এমন যে একটা পরিবর্তন তো আসলে খুবই প্রয়োজন হয় মানুষ আছে। সিনিয়র ক্রিকেটাররা বলতে যারা বাংলাদেশকে একসময় মানে লিড করেছে বা যারা এখনও লিড করছে, ইনফ্যাক্ট মানে একটা সময় তাদেরকে ছাড়তেই হবে, মানে মানে এটা তো আপনি সারা জীবন ক্রিকেট খেলতে পারবেন না। তো একটা তো পরিবর্তন আসেই, তো ওইটাই একটা হয়তো বা শুরু হয়েছে যে মানে অবশ্যই আমরা চাই যে সাকিব তামিম মুশি রিয়াজ যতদিন পারবে খেলুক, বাট অ্যাটলিস্ট ওরা যখন মানে একটা সময় আসবে যখন ওদেরকে ছাড়তে, বাংলাদেশ ক্রিকেট তো সবসময় ওদেরকে খেলতে পারবে না, তো এটা পরিবর্তনটা। আর আপনি যেটা বললেন যে এক্সপিরিয়েন্স, আসলে ওদের মতন এক্সপিরিয়েন্স তো বাংলাদেশে চারটা প্লেয়ারই আছে, তাই একজনই একটা টিমেই তিনজন আরেকটা টিমে একজন, তো এক্সপিরিয়েন্স প্লেয়ার তো সবাই তো পাবে না আসলে। বাট তারপরও আমাদের সাথে যারা আছে মোসাদ্দেক কিংবা তাসকিন বা আরাফাত সানি, এরাও বাংলাদেশ ক্রিকেট অনেক দিন ধরে খেলছে, সুতরাং হয়তো বা টপ লেভেলে এত প্রায় মানে তামিম সাকিবের মতো নাম নেই হয়তো ওদের, বাট ডোমেস্টিক ক্রিকেটের কিন্তু অনেক ওরাও এক্সপিরিয়েন্স, মানে নামের বিচারে হয়তো বা অত বড় নাম না বাট এক্সপিরিয়েন্স আছে। তো মানে আমার মনে হয় যে এই ফর্ম্যাটের ফিল্ডিংটা খুব ইম্পর্টেন্ট, আপনার সত্যি রান বিটুইন উইকেট ভেরি ইম্পর্টেন্ট, আপনার ফিটনেস থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো ইয়াং টিমটা মানে উইথ আমাদের যে আমরা এক্সপিরিয়েন্স নাই, আমাদের ফরেন প্লেয়াররা ডিকওয়ালা বা গুন্তালিকা স্যাম আইউব এরা সবাই এক্সপিরিয়েন্স আসলে। তো আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স নাই সে কথাটা ঠিক না, বাট আমাদের মিশাল আছে, আমাদের অনেক ইয়াংস্টার যাদের হয়তো বা বাংলাদেশ ক্রিকেট দেখেও নি ওইভাবে ঠিক মতন, এরকম কিছু ছেলেও আছে। তো এটা আমি মনে করি ছেলেদের জন্য একটা প্ল্যাটফর্ম আসলে, সত্যি কথা বলতে এটা ওদের ক্রিকেট, মানে আমরা তো জাস্ট একটা মানে সাপোর্টিং স্টাফ হিসাবে ওদের সাথে, খেলাটা তো ওদের, তো এটা ওদেরই গেম। আমি সবসময় এটা বলি যে এখানে ওদের নিজেদেরকে ক্যারিয়ারকে ডেভেলপ করা বা নিজেদেরকে মেলে ধরা একটা মানে প্রপার প্ল্যাটফর্ম, এখন এটা ওদের উপরে যে ওরা কতটুকু নিজেদেরকে মেলে ধরতে পারে। আমরা আমাদের প্ল্যানগুলো করবো, সেই প্ল্যানগুলো আমি যেটা বললাম, আমরা যদি প্ল্যানগুলোকে ঠিকমতো মাঠে বাস্তবায়ন করতে পারি তাহলে খুব ইম্পসিবল যে অপোনেন্টকে হারানো, প্রত্যেকটা টিমই শক্তিশালী, এটা তো কোনো বাধা দ্বিমত নেই আমার একবারও। বাট ক্রিকেট সবসময় আমরা জানি গ্লোরিয়াস আনসার্টেন গেম, আপনি যদি আপনার জিনিসগুলো ঠিক করেন, অপোনেন্ট কী করলো না করলে আমি এটা ম্যাটারই না, কত স্ট্রং করা দ্যাটস নট এ ম্যাটার, ম্যাটার হলে আমার টিম আমার বেস্ট ক্রিকেটটা খেলতে পারে কিনা সেটা সবচেয়ে বড় জিনিস। দারুণ, আমি মনে করি দারুণ একটা
বিরাট বড় প্ল্যাটফর্ম আমাদের নতুন কোচদের জন্য, যারা এই বছর প্রথম অনেক হয়তো বা প্রথম হেড কোচ হিসেবে কাজ করবে তাদের জন্য তো অবশ্যই, প্লাস যারা আরও আমাদের সহযোগী কোচ যারা তারাও সবাই বাংলাদেশে, অনেকেই সুযোগ পাচ্ছে ট্রেনার ফিজিও। তো এটা আমার মনে হয় যে আমাদের ক্রিকেটের জন্য ডেভেলপমেন্টের জন্য এটাও একটা বড় স্তর, কারণ আমরা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমরা কোচ ডেভেলপমেন্টে বিশেষ আমি যে এই ডিপার্টমেন্টে কাজ করি বিসিবির, তখন আমাদের গেম ডেভেলপমেন্টে কোচদের একটা বিষয় থাকে যে আমরা ওদেরকে লেভেল 1, 2, 3 জন্য কাজ করি বা কোচদের প্রয়োগ করি। বাট যতই আমরা ক্লাস করি বাট এটা মাঠে যত কতটুকু ওরা ভালো করতে পারে সেটাতে তাদের বিশাল একটা পরীক্ষা, এবং আমি মনে করি ওরা দারুণভাবে এনজয় করবে এই পুরো বিপিএলটা এবং তাদের বেস্টটা তারা দেওয়ার চেষ্টা করবে। মানে তো এটা অবশ্যই আমাদের আমি মনে করি একটা সাফল্য বাংলাদেশ ক্রিকেটের জন্য। অবশ্যই আমি মনে করি যে অবশ্যই নাঈম শেখ, মোসাদ্দেক, সাইফ হাসান, মানে এরা সবাই কিন্তু মানে ভেরি প্রমিসিং ট্যালেন্ট আমাদের জন্য। সত্যি কথা বলতে গেলে মোসাদ্দেকের অনেক পারফরমেন্স ছিল ন্যাশনাল টিমে, যেটা নাইমেরও ছিল হয়তো বা, বাট যেটা হয় যে অনেক সময় লাক ফেভার করেনি, সেটাকে দল থেকে বের হয়ে গেছে হয়তো বা ওর থেকে ভালো কেউ খেলেছে, বাট এটা একটা আরেকটা সুযোগ ওদের জন্য যে নিজেদের শোকেস করার ইন দিস টুর্নামেন্ট যে হাউ গুড দে ক্যান বি। সুতরাং এটা মানে আমি মনে করি দে আর ভেরি সিরিয়াস এই ব্যাপারে, তারা জানে তাদের এটা একটা আরেকটা অপরচুনিটি, মানে আমি বলছি না দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি, আনাদার অপরচুনিটি, সেই অপরচুনিটিটাকে কাজে লাগানো। এবং আমার মনে হয় যে এমন একটা টিমে ওরা খেলছে যেখানে প্রেশার নেই, এটাও একটা বড় ব্যাপার ওদের জন্য, সেই প্রেশারটা যদি নেই, মানে অনেক সময় চায় বড় টিমে যেটা হয় যে এক্সপেকটেশন বেশি থাকে, প্রেশারটা বেশি থাকে, তা আমার যেহেতু এক্সপেকটেশনও মানে আমি এখনই বলবো না যে আমি চ্যাম্পিয়ন হতে চাই, মানে ডেফিনেটলি চ্যাম্পিয়নের লোককে সবাই দল করে, বাট চ্যাম্পিয়ন হওয়াটা ইজ লাক, বাট প্রথম স্টেজটা আমাদের সেমিফাইনাল খেলা, ভালো ক্রিকেট খেলা, তো সেখানে আমার মনে হয় চাপটাও কম থাকবে ওদের, সেই চাপটা যদি ওরা সাস্টেন করে, যতটুকু চাপ আছে ওরা যদি সাস্টেন করে আর ওদের বেস্ট ক্রিকেটটা খেলে তাহলে ওয়াই নট। আর এমন না যে ক্রিকেটটা ওদের কাছে নতুন, ওরা তো এর আগেও পারফর্ম করেছে এই মাঠে বা সিলেট বা চিটাগং সবখানেই খেলেছে, আই বিলিভ যে দে উইল কাম স্ট্রংলি। আমরা আরও কিছু প্লেয়ারের কথা চিন্তা করতেছি, কথা বলতেছি, বাট ওই যে এক ম্যাচ খেলে চলে যাবে, দুই ম্যাচে আসবে, তিন ম্যাচ চলে যাবে, এটা আমি একদম পছন্দ করি না আসলে। আমার কথা হচ্ছে যেই থাকবে আমার টিমে ফুল টুর্নামেন্ট খেলে একটা ডেভেলপের ব্যাপার থাকে, একটা কম্বিনেশনের ব্যাপার থাকে, সেটা আমি চাই। বাট একটা হ্যাঁ, যদি এরকম একটা স্টেজে যাই, আমরা বেশ কিছু প্লেয়ারের সাথে কথা বলার চেষ্টা করছি এত লেটলি যে তারা যদি ওই রকম গিয়ে শেষের 5-6টা ম্যাচ খেলতে পারে, বাট সেরকম প্লেয়ারই আনতে হবে যারা আমার টিমের সাথে কার্যকর হবে বা আমার টিমের জন্য যাবে, খালি নাম আনলে হবে না। কারণ আমি খেলার আগের দিন উড়িয়ে আনলাম, আপনি আশা করবেন যে একদম 100% সে আমাকে ম্যাচ দিয়ে দেবে, তাহলে আমি একটা আসলে বোকার রাজ্যে বাস করবো। তো যাই হোক, আমি মনে করি যে শ্রীলঙ্কার সাথে একটা জিনিস আমাদের কন্ডিশনের ছাড়াও ওরা অ্যাভেলেবিলিটি ছিল, রেগুলার খেলতে পারবে, এটা আমার মাথায় ছিল একটা, তো সেটা একটা রিজন। আর টিমের বাজেটের ব্যাপারটাও আমাদের দেখতে হয়েছে, কারণ যে আমরা এত বড় যারা অনেক বাজেটের প্লেয়ার সেই রকম বাজেট আমরা করতে পারবো না বলে যেটা সত্যি কথা বলতে মানে, বাট তারপরেও যতটুকু আছে আমরা চেষ্টা করবো, যদি আমরা ভালো একটা স্টেজে যাই উই ট্রাই আর ভালো প্লেয়ার আনার। প্রথমে তো আমি এটাই বললাম, আমার সবচেয়ে বড় ইয়ে যে আমার টিমে বাংলাদেশের সেরা দুটো ফাস্ট বোলার আমার দলে আছে, ওয়ান অফ দ্য মানে বাংলাদেশের এখন পেস ব্যাটারি দুইটা মেইন বোলার্স, ঠিক না? তো ওদের কাছে তো অবশ্যই আমার এক্সপেকটেশন থাকবে, আমি নতুন বোলাররাও উইকেট তুলে দিবে, প্রেশার করবে অপোনেন্টকে, সেটা তো আমি সব তো দেখতেই পারি বা চিন্তা করতেই পারি। তো এটার দিক থেকে আই এম ভেরি লাকি যে আমরা দুজনকে রিটার্ন করতে পেরেছিলাম, আমরা ঢাকা টিমে লাস্টে ছিল বলে দিক থেকে আমরা লাকি। তো আই এক্সপেক্ট মানে মানে আমি কাউকে প্রেশার ক্রিয়েট করতে চাই না যে আমি তাস্কের থেকে অত কিছু চাই বা সরিবেল থেকে, আমি চাই যে ওরা ওদের বেস্টটা করুক, ওরা যাতে এনজয় করতে পারে, ফ্রিডম নিয়ে খেলতে পারে, সেটা আমি চাই যে আমি মেকশিওর করতে চাই ওরা যাতে এগুলোই পারে। আসলে তাস্কিনই তো টি-20 প্রথম প্রোডাক্ট আমি মনে করি, চিটাগংয়ের জন্য যখন প্রথম খেললো 4 উইকেট নিল ফার্স্ট ম্যাচেই, ওটা তো আসলে আমরা অনেকে মনে রাখি না, বা আপনারা জানেন কি না আমি সেটাও জানি না, তাস্কিন তো তখন কেউ চিন্ত না। প্রথমে আমি যখন চিটাগংয়ে ওকে খেলালাম, মানে আমার টিমমেটটা মানে আমার টিমেও কেউ খেলাতে চাইনি ওকে, বাট তাস্কিনের তো ওটাই প্রথম ম্যাচ ছিল, তাস্কিন তো আমি বলতেই পারি ওই টি-20 থেকে উঠে আসছে। হ্যাঁ, বাট আমরা ওইভাবে যতটা এক্সপেক্ট করি সেভাবে উঠে আসছে না, কারণ এই একটা কারণ হচ্ছে আমাদের যে পরিমাণ ফরেন প্লেয়ার আসে এবং তারা যে মেইন জায়গাগুলোতে খেলে দেখবেন আপনি ফরেন প্লেয়ারে, হয়তো 3, 4, 5 এরকম বা 5-6 যে জায়গায় হয়তো খেলা শেষ হওয়ার 5-3 ওভার বাকি, তখন অ্যান্ড্রু রাসেলকে নামাইতে ছিল, আমাদের একটা ছেলে নামার সুযোগ পাচ্ছে না। তো এই সিচুয়েশনগুলোকে মনে রাখতে হবে যে আমাদের ছেলেরা তো ওইভাবে সুযোগও পায়নি আসলে বিপিএল হলেও, যেহেতু আমাদের ডোমেস্টিক অন্য কোনো টি-20 টুর্নামেন্ট হয় না, সেহেতু ওদের আজকে মানে আমরা মানে ফ্র্যাঞ্চাইজি ওনাররা হয়তো কনফিডেন্ট পায় না যে না না ওই সময় তারা চায় এত টাকা দিয়ে রাসেলকে নিয়ে আসে, তারা রাসেলকে পারুক না পারুক রাসেলকেই পাঠাতে হবে আর কি। তো জিনিসটা হচ্ছে এরকমই যে আমাদের ছেলেরা যে ওরকম এক্সপোজার পেয়েছে এটাও সত্যি কথা না, বাট তারপরেও আমার মনে হয় যে তারা অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, বেটার ক্রিকেট খেলার চেষ্টা করছে, হয়তো বা পাবো এক সময় অবশ্যই আমরা টি-20 এরকম চ্যালেঞ্জিং কিছু প্লেয়ার পাবো। মানে এখনও তো ওইভাবে আমরা চিন্তা, আমাদের তো অনেকগুলো নাম আছে, মোসাদ্দেক আছে ডেফিনেটলি, তাস্কিনও হচ্ছে কথাও চিন্তা করি না তা না, তো হয়তো এই 2-3 জনের মধ্যেই থাকবে, বাট মোসাদ্দেকের হয়তো বা একটু আপার হ্যান্ড আছে, মোসাদ্দেক তো আগে থাকবে এক্সপিরিয়েন্সের দিক থেকে হয়তো বা এই থাকবে। থ্যাংক ইউ।